Assalamualaikum. আমি একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো, স্টাফ পটেটো নুডলস। নুডলস মানেই তো বাচ্চাদের প্রিয় খাবার। নুডলস দিয়ে যদি একটু বিভিন্ন ধরনের আইটেম করে করে দিই টিফিনে, বিশেষ করে কিংবা সকালে উঠে ওরা নাস্তা খেতে চায় না, যে কোনো সময় খিদা লাগলে, তবে ম্যাগি নুডলস বাদ দিয়ে নর্মাল নুডলস দেওয়ার চেষ্টা করবেন। আমি একটু বেশি করে সিদ্ধ করে রেখেছি, আমি অনেক কিছু করবো, সকালে নাস্তা আমার ছেলে এটা লাগে, তো এই জন্য আমি একটু বেশি করে সিদ্ধ করে রেখেছি। না, এতগুলো আবার বানাবো না নাস্তা, এটা ভাববে না যে আমি সবগুলো নাস্তা বানাবো। আমি সিদ্ধ করে ফেললাম একবারে। আমি অনেক সময় কী করি, গ্যাস সাশ্রয় এবং বিল সাশ্রয়ের জন্য নুডলস একটু বেশি করে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই। সকালে উঠে শুধু ডিম পেঁয়াজ যেটা হোক, সবসময় ছোটো থেকে ওকে কোকোলা এরকম স্টিক নুডলস দিয়েছি, আর ম্যাগি পছন্দ করে না। আলু আমি এইভাবে দেখাই, এভাবে একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে আমি পানিটা শুকিয়ে নিয়েছি, একদম পানি নাই কিন্তু, এখানে শুকিয়ে নিয়েছি। কিচেন টিস্যু অথবা পানি ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিলে এমনি শুকিয়ে যাবে বাতাসে। আর এখানে আমি একটু লবণ নিয়ে নিলাম, সামান্য, আলুতে খুব বেশি লবণের দরকার হয় না, শুকনো মরিচ, এবং প্রত্যেকটা আলুর ভিতরে যেন এই লবণ মরিচটা লাগে, এভাবে আমি দিয়ে নেব। আলুগুলো এভাবে মাখিয়ে নেব, যে মাখানোটা ঠিক এই সিস্টেমে করতে হবে, এলোপাথাড়ি না মাখিয়ে এই সিস্টেমে, একটার পর আর একটা দিয়ে, এই যে এভাবে মাখালে ভালো হয়, প্রতিটা পাশে দুই পাশে লাগে সুন্দর। এই যে আমি বেগুন ভাজিও কিন্তু এইভাবেই করি, একদম শেষে যেটা থাকবে এটার পিছন দিকটা খালি আছে এটা দিয়ে দেবো। এভাবে দেওয়ার পরে, মাখানোর পরে তখন আমি এলোমেলো মাখবো। আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমার সবগুলোর মধ্যে যেন লবণ এবং মরিচ একটু লাগে, এবং এটা ঠিক ভাজার আগ মুহূর্তে করতে হবে, নাহলে পানি কেটে দিবে। চিজ গ্রেট করে রেখে দিয়েছি, চিজ এটা অপশনাল। আলুটা আমি এই বাটির মধ্যে রেখে দিলাম, দিয়ে আমি এই বাটির মধ্যেই কিছুটা নুডলস নিয়ে নিয়েছি। আমি চারটে বানাবো, সেই মতো নুডলস নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আধা চা চামচের কম, গোলমরিচ দিব আধা চা চামচ, একটু টেস্টিং সল্ট, এটা অপশনাল, চাইলে দিবেন না হলে না দিবেন কোনো সমস্যা নেই। একটা ডিম ভেঙে দিব, এভাবে মাখিয়ে নিব, লবণটা এবং গোলমরিচটা মিশে যায়। ডিম কিন্তু খুব বেশি দিব না, এখানে চাইলে দুইটাও দেওয়া যাবে, তো দুইটা দিলে বেশি নরম হয়ে যাবে, আমি বেশি নরম করব না। যদি মনে করেন বাচ্চার পুষ্টি দরকার, ডিম খাওয়া দরকার, ডিম খেতে চায় না, এর মধ্যে চালিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। চালাকি বাচ্চাদের সাথে না করলে হয় না। এখন তো অনেকে বলা শুরু করছে, আমি নাকি আমার ছেলের এভাবে চালাকি করে খাওয়ায় খাওয়ায় মোটা বানাইছি, এই বদনাম এখন আমার, বুঝছেন তো। আমি এটা কিন্তু হাত দিয়ে ভালো করে মাখাতে হবে, চামচ দিয়ে হবে না, হাত লাগাতে হবে। ডিমে অনেকে হাত দিতে চান না, সে করলে হবে না, এটা হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এগুলো একদিকে সরিয়ে রাখবো, প্যানটা গরম করে একটু তেল দিয়ে দিয়েছি, সামান্য একটু বাটারও দিয়ে দিলাম, বাটারটা অপশনাল। প্রথমে একটু গোল করে নিয়ে এখানে বসিয়ে দিব, দিয়ে আলুটা বসিয়ে দিব, চিজ রেখেছিলাম সেই চিজটা একটু দিয়ে দিব, খুব বেশি দিব না। এখন আমি এভাবে আমি বানিয়ে নিব। আমার এটা ভাজা হয়ে গেছে এক পাশ, আমি এখন একটু উল্টিয়ে দিব। কেউ যদি নরম খেতে চান আলুটা সিদ্ধ করে দিবেন, আমি একটু মুখটা করে দিব, এভাবে আমি সবগুলা উল্টিয়ে একটু চেপে চেপে দিব। উল্টে দেওয়ার পর একেবারে লো ফ্লেমে রাখতে হবে, যেন আলুটা ভিতরে সিদ্ধ হয়। এটা কিন্তু খুব অল্প তেলেই ভাজা হয়ে যায়, ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই। আমার ভাজা মোটামুটি হয়ে গেছে, চিজটা বের হয়ে লাল লাল হয়ে আসছে, ওই পাশে আমি আবার উল্টে দিয়েছিলাম। এখন আমি একটা একটা করে তুলে নিব। এটা চিজটা এবং বাটারটা একদমই অপশনাল, তবে বাচ্চাদের জন্য খুবই উপকার চিজ এবং বাটার দুটোই। আমি আপনি না খাই, বড়রা, বাচ্চাদের খাওয়াতে হবে এগুলো, বাচ্চাদের জন্য চিজ তো ডিপ ভিটামিনে ভরপুর। যে আমার হয়ে গেল স্টাফ পটেটো নুডলস, সঙ্গে একটু সস দিয়ে দিতে হবে, খেতে অসাধারণ লাগবে। সস দিয়ে পরিবেশন করবেন, অবশ্যই ভালো লাগবে খেতে। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।